আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আয়নুহুম আন-নার, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামকে দেখবে না। এক, বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয় সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামকে দেখতে পাবে না। বলো তোমার মোবাইলের কি হবে? বলো তোমার আব্বা আম্মা যে দিনরাত টিভিতে খবর দেখছে, রং মাখানো মহিলাটা দিনরাত দেখছে, এটা কেমন হবে? এটা কি? জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজরাতিল ফাজাতে, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ মহিলাদের উপরে চোখ পড়ে যাওয়ার ব্যাপারে। আল্লাহর নবী, হঠাৎ যদি মহিলাদের উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? উত্তর দিচ্ছেন দেখে, ফামারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আশরিফা বাসারি, আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তাহলে নিতান্তই টিভিতে যদি খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমার সামনে নকল করছি। মনে করো না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম, মনে করিও আপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কথা উনি আমাদের সামনে পেশ করলেন। তুমি সরিষা সম পরিমাণ খাটো চোখে দেখিও না, আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 90 সাল থেকে না আজ পর্যন্ত। আজকেও কোনো অপ্রয়োজনীয় বাক্য বলবো না বলে আশা করছি ইনশাআল্লাহ। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ ছয়টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম, তার একটি হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দৃষ্টি খুব কঠিন জিনিস, আল্লাহর নবী একদা বলছেন, সঙ্গী সাথী ইস্তাহি মিনাল্লাহ হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্য লজ্জা করো তো, সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্য আল্লাহকে লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করি, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, তোমরা যেটা বুঝেছো আমি সেটা বলিনি, আমি বলছি মাইয়া ফজো রাসহু আমা হাওয়া ও আমা হাওলাহু, যে তার মাথাকে রক্ষা করে, মাথা সংক্রান্ত যা কিছু আছে তাকে রক্ষা করে, সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। মাথার সাথে আছে দুই কান, দুই কানে আছে ইয়ারফোন লাগানো, ইন্ডিয়ার গান চলছে, এ আল্লাহকে লজ্জা করে না। মাথার সাথে আছে চক্ষু, দিন রাত নগ্ন নারীকে দেখছে টিভি তো মোবাইলে, এ আল্লাহকে লজ্জা করে না। সাহাবীগণকে আল্লাহ নবী বলছেন, সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্যই আল্লাহকে লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, আমি এটা বলিনি, আমি বলছি মাথা সহ মাথার সাথে আর যা আছে সবকে তুমি হেফাজত করো, তাহলে তুমি আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো।
চোখ আছে, নাক আছে, মুখ আছে। মুখ সবচেয়ে বড় বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমানলি মা বাইনা লাইয়াই হামা বাইনা রিজলাই হাজমাল্লাহুল জান্নাহ। এই জন্য তোমাকে দুজন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করি। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, কেউ যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারে, জেনা করবে না। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম, কিভাবে নিতে হবে সেটা আমার ব্যাপার। এক, মুখে বদনাম করবে না, মুখে কারো বিরুদ্ধে কিছু বলবে না, মুখে খারাপ কিছু বলবে না। দুই, জেনায় লিপ্ত হবে না। এই দুইটা কাজ, দুইটা কাজ ও করুক, বাকিটা আমি করব। আমার আর আপনার দুইটা, আর আল্লাহর নবীর একটা, উনি জান্নাতে নিয়ে যাবেন, আর আমাকে আর আপনাকে দুইটা করতে বলেছে, মুখ আর লজ্জা স্থান। মুখ বড় বিপদ, আপনি বুঝতে পারেননি আজকে সারাদিনে কত কি বলেছে। এই ছেলেরাকে বলছি, তোমরা ধৈর্য ধারণ করো, একজন আর একজনকে বলবা, সব ধৈর্য ধারণ করো। কার কেটে দিয়েছে? ধৈর্য ধারণ করো, সব ধৈর্য ধারণ করো। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে, গরু ছাগল পারে না। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য একটা জিনিস যেটা বাস্তবায়ন করতে পারে মানুষ। কে পারে? মানুষ পারে, গরু ছাগল পারে না। গরু ছাগল ধৈর্য জিনিস বুঝে না, কাজে ওকে বুঝানো যাবে না। মানুষই ধৈর্য বুঝতে পারে, মানুষই এর বাস্তবায়ন করতে পারে।